বর্তমানে যে চেষ্টা চলছে নবীর ওয়াসিলা ছাড়া সরাসরি আল্লাহর সঙ্গে সম্বন্ধ কায়েম করা, কোরআন শরীফের আয়াত মানল নি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি, ইসলাম প্রচার কে করবে, শিক্ষা কে দিবে, আল্লাহ নিজে দিবেন না রসুল্লাহ দিবেন? রসুল্লাহকে যারা সরাই দিল এরা ইমান মুমিন থাকলো না এরা ইমানটা কি বাইরে চলে গেল? রসুল্লাহ বলছেন একদল মানুষ ইসলামটা কি আলোক বাইরে চলে যাবে? হ্যাঁ, রুকুন আমিনার দিন কেম রুক সাহেম আমিনার রামিয়া, তীর যেভাবে দনুকটাকে আলোক সরে যায় এইভাবে একদল লোক ইসলাম থেকে সরে যাবে। সীমা হুমুদ তাহলে না হারিজের দল এই আকৃতা বাংলাদেশে যারা প্রচার করতে চায় এরা সঙ্গে আমরা জাহাজ ঘোষণা করা দরকার কিনা? মৌলানা রুহুল আমিন খান সাহেবের কথায় জানতে পারলাম যে কিতাবুত তাওহীদের প্রচার বাংলাদেশে করার চরম চেষ্টা চলছে, যে কিতাবে মানুষকে বেঈমান বানাই ফেলে, আল্লাহর নবী থেকে সরাই নে, আল্লাহর নবীকে সাধারণ লোকের মর্যাদা দে, আল্লাহর নবীর চরিত্র কিতাব, আল্লাহর নবীর চরিত্র কি আছে জানো? কোরআন শরীফ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহার কাছে যাবলা সাহাবারা বলল যে ওগো মা রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে একটু আলোচনা করেন, উনি বললেন যে বাবারা আপনারা কি কোরআন শরীফ পড়ো না? বলে কোরআন শরীফ পড়ি, বলে এই কোরআন শরীফ রাসূলুল্লাহর চরিত্র, যে সিরাতুল নবী সিরাতুল নবী হইয়াছিল্লাহ, কোরআন শরীফ সিরাতুল নবী ইলা আল্লাহ, চরিত্রের মাঝে কেউ আসন যে তার চরিত্র লৌহে মাহফুজ থাকি আল্লাহ নাজিল করতেন, এইভাবে শুনো আল্লাহ সৃষ্টির মাঝে কেউ আসন রসুল্লাহ আমরা লেখান মানুষ বেঈমানে হয় এই সমস্ত মানুষরে আপনারা ধমাইবার চেষ্টা করো, আপনারা উপরে দায়িত্ব উম্মতে মুহাম্মদী আপনারা রাখাল কেমনে, আর একটা প্রস্তাব পাশ করো যে কিতাবুত তাওহীদ বাংলাদেশে প্রচার হইতে পারে না, এবং আমরা যারা আহলে সুন্নতুল জামাত একত্রিতভাবে চলার একটা ব্যবস্থা প্রস্তাব করছেন এইগুলা ভরিয়ে